কঠিন বর্জ্য পদার্থ ব্যবস্থাপনা নিয়ে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে একটি কর্মশালার আয়োজন করলো মালদা জেলা পরিষদের স্যানিটাইজেশন সেল। সোমবার দুপুরে মালদা কলেজ অডিটোরিয়ামের সানাউল্লাহ মঞ্চে কর্মশালার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। কঠিন বর্জ্য পদার্থ ব্যবস্থাপনা নিয়ে বন দপ্তরের আধিকারিকেরা স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে কর্মশালার আয়োজন করে। উপস্থিত ছিলেন মালদা জেলা শাসক নীতিন সিংহানিয়া, ডিস্ট্রিক্ট স্যানিটাইজেশন সেলের ওসি লোপসাং সেরিং সহ অন্যান্য আধিকারিকেরা। গ্রামীণ এলাকা যাতে আবর্জনা মুক্ত রাখা যায় এবং বর্জ্য পদার্থ নির্দিষ্ট স্থানে ফেলা হয় তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় কর্মশালায়। জেলা শাসক নীতিন সিংহানিয়া বলেন, মালদা জেলায় 146টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে 44টি গ্রামে আবর্জনা প্রসেসিং ইউনিট তৈরি করা হবে। স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা সেই কাজে যুক্ত থাকবেন। যে জেলাগুলোতে কাজ শুরু করেছে সেখানে নিয়ে গিয়ে মহিলাদের প্রশিক্ষণ দেওয়ানো হবে। পচনশীল পদার্থ থেকে সার এবং অপচনশীল আবর্জনা থেকে অন্যান্য উপকরণ যাতে তৈরি করা যায় তা নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয় মহিলাদের। মালদা জেলায় 44টা গ্রাম পঞ্চায়েতে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট হচ্ছে, মানে আমাদের পুরো বিভিন্ন গ্রাম থেকে আমাদের যে আবর্জনা বায়োডিগ্রেডেবল এবং নন বায়োডিগ্রেডেবল ওয়েস্ট, সেগুলো আমাদের এই SWM ইউনিট যারা চালাবে তাদেরকে, তারা ওখান থেকে কালেকশন করবে। কালেকশন করে এই ইউনিটে সেটা প্রসেস করে বায়োডিগ্রেডেবল থেকে আমরা সার তৈরি হবে, জৈব সার তৈরি হবে, এবং নন বায়োডিগ্রেডেবল যে প্লাস্টিক্স আবর্জনা হবে তার জন্য আলাদা ইউনিটস করা হচ্ছে, সেখানে ওরা গিয়ে সেটাও প্রসেস করা হবে। তো তার জন্য আমাদের বিভিন্ন সেলফ গ্রুপ যারা আছেন তারা কিন্তু এই ইউনিটসগুলো চালাবেন, 44টা ইউনিটস। তাদেরকে আজকে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে এখানে নিয়ে আসা হয়েছে এবং এই SWM ইউনিট কীভাবে চালাবেন তারই ট্রেনিং করা, তাদের ওরিয়েন্টেশন করার আমরা আজকে পুরো ওয়ার্কশপ চলছে। এর পরবর্তীকালে আমরা তাদেরকে বিভিন্ন জেলায় যেখানে যেখানে অলরেডি এই ইউনিট শুরু হয়েছে সেখানে কীভাবে কাজ হচ্ছে সেটা এক্সপোজার ভিজিট করাবো, এবং চেষ্টা করছি আমরা মার্চ মাসে কিছু ইউনিটস আমরা চালু করে দেবো যেগুলো শেষ হতে চলেছে, এবং এপ্রিল অনওয়ার্ডস তো আমরা আশা করছি যে মোটামুটি সব ইউনিটস কমপ্লিট হয়ে যাবে এবং SWM ইউনিটস বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের সঙ্গে চালু হবে। ফেজ টুতে এই 44 ছাড়া আরও যে গ্রাম পঞ্চায়েতগুলো বাকি আছে আমাদের সেখানেও আস্তে আস্তে করে নেওয়া হবে।